কাকসা থেকে গ্রেপ্তার করা হয়েছে একজন মেধাবী ছাত্রকে। মোহাম্মদ হাবিবুল্লাহ তার নাম, বয়স আনুমানিক 21 বছর। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 80% ওপরে নম্বর পেয়েছে হাবিবুল্লাহ। কম্পিউটার সায়েন্সের প্রথম বর্ষের ছাত্র সে। কিন্তু এত মেধাবী একটা ছাত্র কিভাবে জঙ্গি কার্যকলাপের মতো এইরকম একটা কার্যকলাপে জড়িয়ে পড়ল সেটা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, পাশাপাশি ভাবাচ্ছে এলাকার বাসিন্দাদেরও। তাদের এলাকাতেই থাকতো হাবিবুল্লাহ, কিন্তু তার চালচলন, আচার ব্যবহার কোথাও কোনো রকম কোনো ছাপ বা প্রভাব তারা দেখতে পাননি। তাকে গ্রেপ্তার করেছে এসটিএফ এবং রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা। এসটিএফ এর জালে একজন ইঞ্জিনিয়ারিং ছাত্র এবং পশ্চিম বর্ধমানের কাকসা থেকে জঙ্গি সন্দেহে তাকে পাকড়াও করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। ধৃতের নাম মোহাম্মদ হাবিবুল্লাহ এবং যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে শাহাদাত নামে নতুন একটি জঙ্গি সংগঠন মাথাচাড়া দিয়ে উঠেছে এবং বাংলাদেশে যথেষ্ট সক্রিয় এই জঙ্গি সংগঠন। আর সেই গোষ্ঠীর সঙ্গেই হাবিবুল্লাহ যোগ রয়েছে বলে জানা যাচ্ছে। এবং পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে ধৃত হাবিবুল্লাহ ভারতের শাহাদাত যে জঙ্গি গোষ্ঠী তার পরিচালনার দায়িত্ব ছিল। এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সত্যজিৎ বাবু, স্বাগত আপনাকে আর প্লাস নিউজে। মোহাম্মদ হাবিবুল্লাহ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর প্রথম বর্ষের ছাত্র, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 80% উপরে নম্বর, এইরকম একটা ব্যাকগ্রাউন্ড, সে কিনা জঙ্গি মডিউলের মাথা আমাদের রাজ্যে, কিভাবে দেখছেন গোটা বিষয়টাকে? খুব দুঃখের সাথে দেখছি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আজকে দেখুন যে ছাত্রদের মধ্যেও জঙ্গির পানাটা ঢুকে গেল। আপনাদের চ্যানেলের মাধ্যমে লক্ষ লক্ষ দর্শক এই যেটা দেখছে, যে আগে ধরা হতো না যে ছাত্ররা এর মধ্যে ঢুকবে, একটা ক্লাস মাধ্যমিকের ছাত্র কি উচ্চ মাধ্যমিকের ছাত্র সে পর্যন্ত এই জঙ্গির হেড হয়ে বসে আছে। যতটুকু খবর পেলাম যে অ্যাকচুয়ালি হাবিবুল্লাহ পড়াশোনায় খুব ভালো ছিল, বেসিক্যালি ওর অনেক ল্যাপটপ এবং মোবাইল এগুলো সবই সিজ করেছে এসটিএফ, এবং প্রত্যেকটা জায়গা থেকে এর যা কানেকশন সেই কানেকশন গুলোকে এখন এসটিএফ দেখবে। তিনটে জিনিস দেখার কথা। এক নম্বর হচ্ছে যে ওকে রাজনৈতিক সাহায্য কে কে দিয়েছে, কারা দিয়েছে, কিভাবে রাজনৈতিক সাহায্য পেয়েছে। দুই নম্বর, বাংলাদেশের যোগ ওর কিভাবে হলো, বাংলাদেশ থেকে যে মডিউল তৈরি করা হলো সেই মডিউলটা কিভাবে কে বুদ্ধি দিল। আর যেটা সবচেয়ে প্রধান সেটা হচ্ছে ওকে ওকে পয়সা কে দিত, অর্থাৎ ফিনান্স কে করেছে, অর্থাৎ ওকে যে পরিচয়, সামাজিক পরিচয়, এই প্রত্যেকটা জিনিস কিন্তু কনসিডারেশন জোনে আসছে। আর এবং ওর ল্যাপটপ মোবাইল এবং নানাভাবে সাংকেতিক চিহ্নভাবে যেরকম কথাবার্তা বলতো ওকে জিজ্ঞাসাবাদ করে, ওর সাথে সাথে যারা এই মডিউলের সাথে কিংবা স্লিপার সেলের সাথে আছে তাদের প্রত্যেককে ধরতে হবে, এবং ধরার পরে অ্যাপ্রোপ্রিয়েট সেকশনে, কোনো লঘু সেকশন নয়, অ্যাপ্রোপ্রিয়েট সেকশন অফ লতে তাকে অ্যারেস্ট করে দ্রুত চার্জশিটের ব্যবস্থা করতে হবে, যাতে এই বার্তাটা যায় সমাজ ব্যবস্থায় যে জঙ্গি যদি বাইরে প্রকাশ হয় যখনই ধরা পড়বে তার ছাড়ার কোনো ব্যাপার নেই। একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের সবচেয়ে বড় আগে হচ্ছে দেশ, দেশের উপরে কিছু নেই। যারা এই জঙ্গি হয়ে যারা এরকম ভাবে নানা রকম মাদ্রাসার মাধ্যমে বড় হচ্ছে কিংবা নানাভাবে বড় হচ্ছে তারা কিন্তু বেসিক্যালি ভারতবর্ষের শত্রু এবং ভারতবর্ষের ক্ষতি চায়। তাই জঙ্গি আটকাতেই হবে, সাধারণ মানুষকেও সাহায্যের মধ্যে আসতে হবে। জঙ্গি আটকানোর জন্য যতটুকু সাহায্য সাধারণ মানুষের খবরাখবর সবকিছুই দিতে হবে, এটুকুই আমার ছোট করে বক্তব্য। আরো একটা বিষয় একটু আপনার থেকে জানা রয়েছে সত্যজিৎ বাবু, এই যে হাবিবুল্লাহ সে তো যেহেতু কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ছাত্র, তার একটা পরিকল্পনা ছিল ডিজিটাল মাধ্যমে জঙ্গি কাজকর্মকে ছড়িয়ে দেওয়ার, ইউটিউবে একটা চ্যানেল খোলারও তার পরিকল্পনা ছিল। সত্যি যদি সে এতটা পরিকল্পনা বাস্তবায়িত করতে পারতো, ভবিষ্যৎ তো অনেক বেশি একটা বড় বিপদের দিকে আমাদেরকে এগিয়ে দিত। এই পরিকল্পনাটা ওর মাথায় কে দিল? ওর নিজের থেকে পরিকল্পনা এলো? এই জঙ্গির ব্যাপারটা এলো? ভারত বিদ্বেষের কথা এলো? এটা কে ওকে দিল? এই জিনিসগুলো তো জানতে হবে। এইটাই আসল কথা যে এই যে যে বড় সে কম্পিউটার সায়েন্সে হয়ে জঙ্গি বা ভারতবর্ষে নানা প্রান্ত ছড়াবে, প্রথম কথা হচ্ছে এই বুদ্ধি তাকে কে দিল এবং কেন হলো? যদি তাকে বুদ্ধিটা কেউ নাও দেয় তাহলে একটা সাধারণ ছাত্র কেন ভারত বিদ্বেষী হয়ে উঠলো?
কেন দেশের ক্ষতি করতে চাইলো, কেন জঙ্গিতে নাম লেখালো, এই প্রত্যেকটা জিনিস কিন্তু ইনভেস্টিগেশনের মাধ্যমে বার করতে হবে, এটাই আমার বক্তব্য। একেবারে, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলছিলাম এবং তিনি যে আশঙ্কা প্রকাশ করছিলেন, বছর একুশের একটা ছাত্র মোহাম্মদ হাবিবুল্লাহ এত ভালো, যার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তার মাথাতে এই ধরনের বুদ্ধি বা যুক্তি কে জোগালো, বা এই যে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত হতে হবে, ভারত বিদ্বেষী মনোভাব, সে একার মধ্যে তো বা একার থেকে তো এই ধরনের মনোভাব কারোর মনে উন্মেষ হয় না, নেপথ্যে কি অন্য কেউ রয়েছে, নেপথ্যে কারা রয়েছে, অর্থাৎ গোড়ায় কারা রয়েছে, সেই গোড়াতেই পৌঁছাতে হবে, তবেই সমূলে বিনষ্ট করা সম্ভব হবে, তেমনটাই প্রাথমিকভাবে অনুমান প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের। তবে কাকসার বাসিন্দা মোহাম্মদ হাবিবুল্লাহ, যাকে ইতিমধ্যেই এসটিএফ গ্রেপ্তার করেছে, রীতিমতো সে যদি এই সে সমস্ত অভিযোগ তার এগেনস্টে নিয়ে আসা হচ্ছে সবগুলোই যদি সত্যি হয়, চাঞ্চল্যকর অভিযোগ, এলাকার বাসিন্দারা তারা বলছেন তারা আতঙ্কিত, তাদেরই প্রতিবেশী, তাদেরই সে এই ধরনের একটা কাজকর্মের সঙ্গে যুক্ত, গোটা ভারতে যার লিঙ্কম্যান বলা হচ্ছে শাহাদাদের, সে কি না এই একটা কাজ করেন, পাশের বাড়ির ছেলেটা এই রকম একটা কাজের সঙ্গে যুক্ত, কোথাও গিয়ে তারা মেলাতে পাচ্ছেন না, হাসি খুশি মিষ্টি স্বভাবের মিশুকে ছেলেটা এই কাজের সঙ্গে যুক্ত হতে পারে, তবে তারা যে রীতিমতো আতঙ্কিত তাদের কথাবার্তাতে কার্যত সেটা স্পষ্ট। এবং যেটা আরও জানা যাচ্ছে যে হাবিবুল্লাহ থেকে ল্যাপটপ উদ্ধার হয়েছে, মোবাইল ফোন উদ্ধার হয়েছে, প্রায় 30টিরও বেশি মেল আইডি তার থেকে পাওয়া গিয়েছে, এবং শাহাদাদের দুজন সদস্য এর আগে ধরা পড়েছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই মূলত এই হাবিবুল্লাহর খোঁজ পাওয়া যায়। আরও একটা যেমনটা জানা যাচ্ছে, এই শাহাদাদের অন্যান্য সদস্যদের সঙ্গে হাবিবুল্লাহ সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কথাবার্তা বলতো, তাহলে কি বড় ধরনের কোনো নাশকতা ছক তারা কষছিল আমাদের রাজ্যে? একাধিক প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে। তবে এই ছাত্র যার ব্যাকগ্রাউন্ড এত ভালো যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 80% ওপরে নম্বর পায়, কম্পিউটার সায়েন্স নিয়ে যে ছাত্র পড়াশোনা করছে, সে কিভাবে এই ধরনের একটা জঙ্গি কার্যকলাপের মতো ভিন্ন কার্যকলাপের সঙ্গে যুক্ত হলো, সেটা নিয়েও একটা প্রশ্নচিহ্ন উঠছে, এবং তার নেপথ্যে কারা রয়েছে, কারণ 21 বছরের একটা ছেলে যে পড়াশুনো নিয়ে এত ব্যস্ত থাকে, তার মনে নিশ্চয়ই কোনো রকম কোনো বাইরে থেকে ইনপুট না দিলে, মানে নিজের থেকেই ভারত বিদ্বেষী মনোভাব তৈরি করা সম্ভব নয়, গোটা বিষয়টাই ভাবাচ্ছে গোয়েন্দা আধিকারিককে। এবং এসটিএফ সূত্রে আরও যেটা জানা গিয়েছে, শাহাদাত নামে একটি নতুন জঙ্গি গোষ্ঠী যেটা মাথা চাড়া দিয়েছে এবং বাংলাদেশে সেটি অতি সক্রিয়। আমরা কথা বলবো মনোবিদ সুবর্ণা সেন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দিদি, আপনাকে স্বাগত আর প্লাস নিউজে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যে ছেলেটা 80% নম্বর পায়, কম্পিউটার সায়েন্স নিয়ে প্রথম বর্ষের ছাত্র, বয়স মাত্র 21 বছর, তার মনে ঠিক কোন পর্যায়গুলো কাজ করলে জঙ্গি কার্যকলাপের মতো একটা ঘৃণ্য অপরাধের সঙ্গে সে নিজেকে যুক্ত করতে পারে? আসলে মুশকিল হচ্ছে, মানে তার মাথায় কি কি কাজ করলে সেইটা খুব মুশকিলের মানে প্রশ্ন। বিষয়টা হচ্ছে এই বয়সটা তো এমনিতে খুব ভালনারেবল একটা ওভার সেন্সিটিভ এজ, এই টোটাল এই বয়সটাতে, এই যে যেটাকে আমরা অ্যাডোলেসেন্স বলি, এমনিতে টিন এজ অ্যাডোলেসেন্স, এই টোটাল সময়টা না ভীষণভাবে অনেক কিছু দ্বারা প্রভাবিত হবার ভয়ঙ্কর একটা সম্ভাবনা থাকে। এবার তাকে যারা ধরেছিলেন বা যারা বোঝানোর চেষ্টা করেছেন, কি বুঝিয়েছেন, কিভাবে বুঝিয়েছেন, এবং সেটার জন্যও কিন্তু সেক্ষেত্রে কিন্তু পুরো বিষয়টা খুব অর্গানাইজড ওয়েতে করতে হয়, উল্টো দিক থেকে দেখলে, উল্টো দিক থেকে যারা করছেন তাদের ক্ষেত্রে খুব অর্গানাইজড ওয়েতে করতে হয়। কেন? কারণ আমি যাকে টার্গেট করব তার সাইকোলজিটা কিন্তু বুঝতে হয় তাদেরকে, যে একে কি দিয়ে টার্গেট করা যাবে, একে কিভাবে বোঝালে বুঝবে, কোনটা দিলে এ কোন যুক্তিটা দিলে এর কাছে বেশি গ্রহণযোগ্য হবে, সেইভাবে কিন্তু এদেরকে বোঝানো হয়। কারণ হচ্ছে এই যে টিনেজের ক্ষেত্রে আমরা এটা সবাই জানি যে ভয়ঙ্কর একটা ভালনারেবিলিটি থাকে, অর্থাৎ একটা ইমোশনাল জায়গা থেকে কাউকে কোনো কিছু বোঝানো এবং তাতে অমুকের ভালো হবে, যাই হোক কারণ না কারোর ভালো হবে, সমাজের ভালো হবে, নিজেদের ভালো হবে, এই সব কিছু জঙ্গিরা যেটা বোঝান সেটা তো বোঝানোর জন্য, তো এটা বোঝান না যে আমরা লোকের ক্ষতি করছি, কারণ সেটা বলে কাউকে কনভিন্স করা যায় না, তাদের কনভিন্সটা সেটা করানো হয় সেইভাবে বলে, কারণ এই সময় পিয়ার প্রেশার থাকে, এই সময় ভীষণ একটা ভালনারেবিলিটিটা, আমি বারবার এই শব্দটা ব্যবহার করছি কারণ এই টিন এজে অ্যাডোলেসেন্সে ভালনারেবিলিটিটা ভীষণ থাকে, প্লাস তার পাশাপাশি সামাজিক টোটালিটিতে আমাদের যে সামাজিক ধৈর্যের অভাব,
ভীষণ ফাস্ট একটা লাইফ, অর্থাৎ আমরা যা চাই তা তাই চাই এবং তক্ষুনি চাই। এই সব কিছুর মধ্যে কি কি প্রলোভন তারা দেখিয়েছে সেইটা জানাটা খুব জরুরি বোধ হয় বাকিদেরকে আটকানোর জন্য, অন্তত এই প্রলোভনে যাতে বাকিরা প্রলোভিত না হন। এই ছেলেটির কাছ থেকে কি কি আরকি প্রলোভন দেখানো হয়েছে সেইটা জানাটা বোধ হয় খুব জরুরি। একদম তাই, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। মনোবিদ ডক্টর সুবর্ণা সেনের সঙ্গে আমরা কথা বলছিলাম, এবং এই ধরনের যারা পড়ুয়া বা যারা খুব মেধাবী হয় তাদের মনের উপরে মানে খুব যারা অপরপক্ষ অর্থাৎ যারা তাদেরকে বোঝাবে যথেষ্ট প্রভাব ফেলতে হয়, তাহলেই কিন্তু এই ধরনের পড়ুয়াদের বোঝানো সম্ভব হয়, তেমনটা প্রাথমিকভাবে বোঝাতে চাইলেন সুবর্ণাদি। এবং পাশাপাশি প্রশ্ন উঠছে, ওই হাবিবুল্লাহ যে কাকসাথে বাস করতো তার প্রতিবেশী যারা রয়েছে তারা গোটা বিষয়টা নিয়ে যথেষ্ট আতঙ্কিত, যে ছেলেটা প্রত্যেকের সঙ্গে হাসি মুখে কথা বলতো, যে ছেলেটা প্রত্যেকের সঙ্গে মিশতো, প্রত্যেকের আপদে বিপদে ঝাঁপিয়ে পড়তো, যার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এতটাই ঈর্ষণীয়, সে কি করে এই ধরনের জঙ্গি কার্যকলাপের মতো একটা ঘৃণ্য কার্যকলাপে জড়িয়ে পড়তে পারে? বিকাশ সেন আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। বিকাশ, হাবিবুল্লাহকে ইতিমধ্যেই কোর্টে প্রোডিউস করা হয়েছে, এই মুহূর্তে কোর্টের তরফ থেকে বা বিচারক কি কোনো রকম কোনো রায় দিয়েছেন কি জানতে পাচ্ছি? এখনো সেই রায় এসে পৌঁছনি আমাদের কাছে, পুরো বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত দুর্গাপুর জুড়ে উত্তেজনা রয়েছে। কোর্টে প্রোডিউস করেছে কাকসা থানার পুলিশ, এবং সেখানে যতটুকু বোঝা যাচ্ছে যে কাকসা থানা হেফাজতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করবে এমনটাই আবেদন জানানো হয়েছে। তবে বিষয়টি যেহেতু আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে রয়েছে, কাজেই কি রায় দেয় কো সেটার দিকেই তাকিয়ে রয়েছে সবাই, এবং সেই রায় আসার পরে বিস্তারিত আরো কিছু বলা যাবে। একেবারে, অনেক ধন্যবাদ বিকাশ। অর্থাৎ হাবিবুল্লাহকে কোর্ট প্রোডাকশন করা হয়েছে, এখনো পর্যন্ত সেখানে সওয়াল জবাব চলছে, বিচারক ঠিক কি রায় দেবেন অবশ্যই সেদিকে আমাদেরকে নজর রাখতেই হচ্ছে, কিন্তু নিঃসন্দেহে যে একটা চাঞ্চল্যকর ঘটনা সেটা আর বলার অপেক্ষা রাখে না। এবং তাকে যে স্টেফ গ্রেপ্তার করেছে এবং তার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা ব্যাকগ্রাউন্ড যথেষ্ট ঈর্ষণীয়, তাদের মনে ঠিক কারা প্রভাব বিস্তার করে, কতভাবে বোঝালে হাবিবুল্লাহর মতো এই ধরনের মেধাবী ছাত্রদের মনে ভারত বিদ্বেষী মনোভাব তৈরি করা যায়, সেটাও ভাবাচ্ছে তদন্তকারী সংস্থাকে।